বিপদ বিপজ্জনক পরিস্থিতি উত্তরে এদিকে দক্ষিণে প্রবেশ করতে চলেছে বর্ষা যার জেরে আজ থেকে টানা বৃষ্টিতে ভিজতে চলেছে রাজ্যের একাধিক জেলা এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তো বন্ধুরা আজ থেকে টানা বৃষ্টিতে থেকে রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা বাংলাদেশ লাগোয়া কোন কোন জেলা বৃষ্টিতে ভীতি চলেছে এ বিষয়ে হাওয়া পিসকি জানিয়েছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি এই মুহূর্তে কোথায় থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তা চলুন দেখিনি উত্তরে তাণ্ডব চালাচ্ছে বৃষ্টি নানা বৃষ্টির জেরে দুর্যোগপূর্ণ অবস্থা উত্তরের একাধিক জেলায় দিনভর তুমুল বৃষ্টি থামার নাম নেই এক কথায় বিপর্যস্ত জনজীবন এদিকে দক্ষিণে গরম আপেক্ষিকৃত আদ্রতা চরম অস্বস্তি আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি সপ্তাহে দক্ষিণে প্রবেশ করছে বর্ষা যার জারে ভিজতে পারে দক্ষিণবঙ্গ আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আজ থেকে দক্ষিণের জেলাগুলিতে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে সব জেলাতে ঘন্টায় চল্লিশ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যাবে বুধবার থেকেও বাড়বে বৃষ্টির পরিমাণ আজ বৃষ্টির সম্ভাবনা আছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদে ভিজতে পারে কলকাতার সংলগ্ন এলাকাও আজও আগামীকাল পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই সমস্ত জেলায় ঘন্টায় পঞ্চাশ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যাবে গতকালকের মতো আজও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলায় তাপ প্রভাব সম্ভাবনা রয়েছে বিকেলের পর থেকে কমবে তাপমাত্রা আজ থেকে দক্ষিণী জেলাগুলিতে বাড়বে বৃষ্টি ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে রাজ্যের একাধিক জেলায় উত্তরবঙ্গের এদিকে একের পর এক জেলায় জারি হয়েছে লাল সতর্কতা আজও আগামীকাল জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর দার্জিলিং কালিম্পংয়ে ভারী থেকে অতিবারই বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার জন্য জারি হয়েছে কমলা সতর্কতা তো বন্ধুরা এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এমনই আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন